আপনার নাম কি? ভেরি গুড, আজকে স্যার আছে, স্যারের সাথে কথা বলেন। কিন্তু পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি জানেন না, কেমনে দেখে যাবো, আমি তো ভিডিও কল দেই নাই, মানে আপনি তো ভিডিও কল দেন নাই। যে আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল পাখি, দ্বিতীয় গার্লফ্রেন্ড, টোটাল কয়টা গার্লফ্রেন্ড তোমার? আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল পাখি, তো পরে আমি অনেকদিন পর যখন আসছিলাম, এসে ছয় মাস ছয় বছর পর আসছি, এসে পাখিদের বাসার নিচ থেকে ওটা ডাক দিছি পাখি পাখি, পরে পাখির মা বের হয়ে এসে কয় এতদিন পর আসলে হবে, পাখি অলরেডি ডিম পেড়ে ফেলাইছে। কি পাখি, কেমন লাগলো? আমাদের শুনলে তো বিরক্ত হয়, এই যে আজকে টিচার আসছে বলতেছে ভাই আপনাদের সব কেউ শুনে না, এগুলো এসে বলতেছে আমার অফ এয়ার। দূর ওই টিচারই শুনে না, তুই টিচারই ওই অন্যরকম চিটার টাইপের, টিচার তাই অন্যরকম চিটার টাইপের। তো আপনি কিছু জানা থাকলে কিন্তু টিচার থেকে জানিয়ে দিতে পারেন, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, আমরা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে কিনে আসছি। জানার নাই ভাইয়া, নাথ ভাইয়া কখন আসবে, মানে কবে আসবে, এটাই জানি, এটাই ওর কাছে জানতে চান, এটা তো জানার একটা জিনিস। নাথ ভাই, আপনি বলেন, নাথ ভাই আসবে, একটু লেট হবে বাট আসবে। নাট ভাইয়া আসেন, আছে খাট ভাইয়া আসছে। তো যে কয়দিন নাট ভাই খুশি ভাইয়া জানেন না, কতদিন মানে তিন দিন ট্রাই করছি দেখি ধরেন না, পর আজকে লাস্ট। তবে উনি মনে হয় সৌভাগ্যবতী দাদা, কারণ হচ্ছে আমাদের তো এখানে আপনাদের এখানে মনে হয় দশ মাসের কোর্স কমপ্লিট করা ছাড়া ফোন কল রিসিভ হয় না। এখন কোর্সের টাইম বাড়ছে, বারো মাস তেরো মাস, উনি ছয় মাসে পেয়ে গেছে। ঠিক আছে পাখি, এখন উড়াল দাও, আরেকদিন এসে বসো আমাদের ডালে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওকে টাটা। পাখি যায় উড়ে যায়।